বই আমার তো স্টেট ব্যাংকে থাকবো তুমি কেন এই যে মিউচুয়াল ফান্ডে লাগাইবা আমি লাগাইছি কি করে ভালো করে তুমি কেন আমার রেটে আনে এই যে মিউচুয়াল ফান্ডে পাইছি আমি মিউচুয়াল ফান্ড আমি তো প্রথমে কইছি আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সারা আমি অন্য কোনো ব্যাংক আমার আমি চিনি না কারণ আমি করতাম না प्रत्येक मासे जाइबो অশিক্ষিত মূর্খ ব্যাংক থেকে প্রত্যেক মাসে মাসে 5,400 টাকা পাইবেন আপনি 10 লাখ টাকা দিছি দলের পরে আমার দিয়ে টাকাটা ধরেন মিস যাইছে টাকা দি এসবিআই মিউচুয়াল ফান্ড আরে এমন করে আমার দিকে তো মাথা কম এসবিআই মিউচুয়াল ফান্ডে আমি টাকা করছি না আমি করছি এমআই স্টেট ব্যাংক হয়ে আসি তো আমার টাকা গেলে গিয়ে এসবিআই মিউচুয়াল ফান্ডে দেবা আমি এরপর ঠিক আছি এরপর দিন আওয়ার পরে পরে দেখলাম যে ম্যাডাম এটা কিটা হয়েছে এটা তো আমি সবারই করাই 90 বছরের ব্যাটারি করাই আমি কি আপনারে কইছি যে আমার বাবার টাকা আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে লাগাইছেন আমি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেক্টর অফ ইন্ডিয়া এমআই করছি আমি মিউচুয়াল ফান্ডে করতাম না আমার দরকার নাই বাস এই আমার কথা বেডি কর ঠিক আছে আজকে বন্ধ শর্ট পুজোর লিগা আপনি কালকে ওই আজকে আইছি আজকে বেডি যেই কথা কয় বেডি কো 1% 2% কাটতে পারে আপনি যে 10 লাখ টাকা দিছেন 17 দিনে হইছে না 2% টাকা কাটতে লাগছে আমি ফিক্স করে 2% টাকা কাটবো আমি যদি টাকা লগে লগে তুললাই আমার টাকা 2% কাটবো টাকা উঠতে পারছি না লিডিত তো 2% 3% টাকা কাটতে লাগবে আমার
10 লাখে 3% তাহলে 35000 টাকা কাটবো কে দিব আমার সাথে 1,50,000 আমার তার ইন্টারেস্ট আরে আমার তো কাগজ দিছ না আমার 60 উঠি বেশি না আমার কাজ হচ্ছে আমার টাকা ইন্টারেস্ট দিব এই তো 30000 টাকা কে দিব আমার 30000 টাকা দেবো চুল আই ভাই আমার গোরে সুতো মারছে গোরে সুতো মারছে আজকে আমার গোরে সুতো মারছে এ টেনশন না করো তোমনে ভিডিও করতে দি আজকে শুধু ইনফরমেশন পাচ্ছি যে ব্যাংকে একটা কিছু কাস্টমার ব্যাংক স্টাফের সঙ্গে একটু ঝগড়া কথা কাটাকাটি হচ্ছে আর ব্যাংকের কাজকর্ম ব্যাহত হচ্ছে এই কারণে আমরা আসলাম এই ব্যাংকে তো এসে দেখি ওদের টাকা ডিপোজিট নিয়ে ব্যাংক অথরিটির সঙ্গে কিছু ওনাদের সমস্যা হচ্ছে তো আমি বললাম ওনার যে কাস্টমার ছিল ওদেরকে বললাম যদি কোনো সমস্যা থাকে থানাতে গিয়ে কমপ্লেন করার জন্য তাদের যে অভিযোগ বিষয়ে আমরা এখনও কোনো কিছু ইয়ে করিনি ওরা কমপ্লেন করলে পরে আমরা দেখবো তদন্ত করে Oh, yeah.